কেশিয়ারিতে তৃতীয় দিনে অব্যাহত হাতির তাণ্ডব। শনিবার এক ছাত্রকে পিষে মারার পর এদিন একাধিক বাড়িতে হামলা চালায় হাতির দল, ভাঙচুর চালিয়ে নষ্ট করল আসবাব। জানা গিয়েছে বৃহস্পতিবার নয়াগ্রামের দিক থেকে ৭০টি হাতির দল কেশিয়ারি এলাকায় ঢুকে শুক্রবার বন দপ্তরের কর্মীরা হুলা পার্টি নিয়ে সারা রাত ধরে হাতি নিরাপদ জায়গায় সরানোর চেষ্টা চালালেও ফেরত পাঠাতে পারেনি। হাতির দলটিকে শনিবার ও যাতে ফেরত পাঠানো যায় জঙ্গলে তার চেষ্টা চালান বন দপ্তরের কর্মীরা। ব্যর্থ হওয়ায় কেশিয়ারির হাতি গেরিয়া হাতির দলটি থেকে যায় এবং সেই হাতি দেখতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা এবং জঙ্গলের ভেতরে হাতি দেখতে ঢুকে অষ্টম শ্রেণীর ছাত্র দেবপ্রিয় মাহাতো পরে হাতির তাড়া খেয়ে সকলে ফিরে এলেও সে আর জঙ্গল থেকে ফেরেনি, ফিরে তার নিথর দেহ। হাতিগুলো তার দেহ ঘিরে রাখায় সেই কারণে দেহ উদ্ধার করতেও বিলম্বিত হয়। পরে হুলা পাটি ও কেশিয়ারি থানার পুলিশের সহায়তায় গভীর রাতে দেহ জঙ্গল থেকে বার করে নিয়ে আসা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে হাতির দলটির দুই ভাগে বিভক্ত হয়ে গ্রামে তাণ্ডব চালায়। প্রতিবাদ ও তেলিপুকুর এলাকায় তিনটি বাড়ি ভাঙচুর করে হাতির দলটি। ঘরের ভেতর থেকে ধানের বস্তা টেনে ধান খেয়ে তছনছ করে। সারা রাত্রি ধরে তাণ্ডব চালিয়ে আবারও হাতি গেরিয়া জঙ্গলে ভোরের বেলায় ফিরে আসে। ঘটনাস্থলে বন দপ্তর ও কেশিয়ারি থানার পুলিশ মোতায়েন রয়েছে যাতে কোনো নতুন করে দুর্ঘটনা না ঘটে। কাল রাতে তো আমরা শুয়েছিলাম, শুয়ে করে আমরা সবাই ঘরেই ছিলাম, তো রাত্রে দেখি আমরা এখানে হাতিগুলো এসছে, তছনছ করছে, সবাই বারান্দায় পুরো রাস্তা ঘেরে নিয়েছে। আর আমরা ছাদ থেকে এসেছি, প্রচন্ড ভয়ে আমরা চাচ্ছি, তখন আমরা কিছু করতে পারছি না। আর মিডিয়া না, আমাদের যারা হাতিগুলোকে খেদায় তাদেরকে বলেছিলাম আমরা কি আসতে, ওদের আসতে অনেকগুলো লেট হয়েছে, অনেকটা লেট হয়ে গেছে। ততক্ষণে এতক্ষণে এই বাড়িগুলো হয়েছে, তারপর ওদের বাড়িতে ধানগুলো পুরো ছড়িয়ে ছিটিয়েছে, ওদের বাড়িতে পুরো যেগুলো ছিল সেগুলো পুরো ধ্বজনজ করে দিয়েছে সবার বাড়িতে। আর আমাদের এখানে পুরো যেগুলো ছিল বাসন টাসন সব ফেলে দিয়ে পুরো বাড়িতে সব ধ্বজনজ করে দিয়েছে। এখানে মানে ততক্ষণে কিছু ছিল না, তত আসতে ওদের অনেকটাই লেট হয়েছিল। আর আমরা সারা রাত কিছু ঘুমাইনি, সারা টেনশনে আছি যে কখন বেরোবে। আর হাতিগুলো দেখতে এমন আমরা পা এতটা ভয় খেয়ে গিয়েছিলাম কি বাড়ি থেকে বেরোতেই পারছি না, এক পাও আমরা এগোতেই পারছিলাম না, এতটা ভয় খেয়ে গেছিলাম। সুমিতা কিসকু লাইন স্কুল লাইফ এন্ড লাইট পরিচালনায় আবেদনপত্র দেওয়া শুরু হয়েছে। বাংলা ও ইংরেজি উভয় বিষয়কে গুরুত্ব দিয়ে উন্নত মানের পাঠ্যক্রম, অভিজ্ঞ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠদান, স্মার্ট ক্লাসের সুবিধা, প্রথম শ্রেণী থেকেই নির্দিষ্ট কম্পিউটার ল্যাবে কম্পিউটার শিক্ষার সুবিধা, যোগা মেডিটেশন এবং স্পোকেন ইংলিশের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, ন্যূনতম বেতন কাঠাময় শিক্ষাদানের ব্যবস্থা, প্রতি বছর দর্শনীয় স্থানে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।